আসসালামু আলাইকুম। আপনারা যখন বেবিদের দোলনা কেনেন তখন কিন্তু অনেক সময় দোলনা ফিটিং করার ঝামেলায় পড়ে যান। আজকে আমি খুব শর্ট টাইমে দোলনা ফিটিং করা ঝামেলা থেকে মানে একবারে শর্টকাটে যাতে দোলনা ফিটিং করতে পারেন সেটাই দেখাবো। যেহেতু আমরা উৎপাদনকারী এবং প্রস্তুতকারী, তাই খুব ইজি ভাবে কম সময় আপনাদের দোলনা ফিটিং করা দেখাবো। তো হাতে যে দোলনাটা কিভাবে আপনারা প্যাকেটটা পাবেন দেখছেন, এই যে নাটগুলো আপনারা সব বের করবেন, বের করে এগুলো একটু নাটগুলো ছুটিয়ে নিবেন, মানে নাটটা ছুটিয়ে নিবেন, তারপর উপরে যে পাইপটা, পাইপটার মধ্যে দুই সাইডে আপনারা আস্তে করে প্রথমে এই রুলিংটাকে নাটের সাথে অ্যাডজাস্ট করে নিবেন। এটা দুইটা সাইডে অ্যাডজাস্ট করে নিবেন, ঠিক আছে? এই যে দেখেন, আমি দুইটা সাইডে কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। খুব কম সময় কিন্তু আমরা দেখাবো কিভাবে আপনারা বেবি দোলনা ফিটিংস করতে পারবেন। পয়সার মতো আছে এবং সাইডে নাট আছে, চারো সাইডে, চারটা সাইডে কিন্তু আপনারা প্রথমে দুইটা পায়া একদম নিচের সাইডে অ্যাটাচ করে নিবেন। এরপর আপনার চারো সাইডে অ্যাটাচ করা হয়ে গেল, এরপর আসবেন আপনি মূল থিমে। মূল থিমটা হলো আপনার এই যে থাকবে হলো গিয়ে, আমি এখনো কিন্তু এই যে চারো সাইডে নাটগুলো লাগাচ্ছি, জাস্ট এই যে দেখবেন নাটগুলো লাগানো হচ্ছে। প্রত্যেকটা সাইডে কিন্তু সুন্দরভাবে নাটগুলো লাগিয়ে দিব, মানে চারটা যে পায়া আছে চারটা পায়ার চারো সাইডে লাগাবেন। এরপর আসছেন উপরে যে যেটার সাথে বেবি দোলনাটা থাকবে সেটার একবারে কোণারে ছিদ্র থেকে দুইটা পাশে, এই যে দুইটা পাশে কিন্তু লাগিয়ে নিবেন। এটার উপর কিন্তু আপনার বেবি দোলনাটা থাকবে, ঠিক আছে? একবারে সুন্দর করে টাইট দিয়ে লাগিয়ে নিবেন। আর যেটার উপর দোলনাটা ঝুলন্ত থাকবে, এটা একটু দুইটা সাইডে আংটার মতো, যেটা দুইটা সাইডে সুন্দর করে লাগিয়ে নিবেন, দুইটা সাইড আছে কিন্তু। তারপর আপনার এই যে নাটটা লাগিয়ে নিবেন, এরপরে যে দোলনাটা ওই আংটাটার উপরে সুন্দর করে দিয়ে দিবেন, ঠিক আছে? এই সাইডে আর চেনটা এই যে এইটা সাইডে লাগিয়ে নিবেন। এরপর মশারিটা খুলবেন, মানে আপনার 99-98% কাজ হয়ে গেল। এরপর আপনি মশারিটা খুলে সুন্দরভাবে বাচ্চা ইউজ করতে পারবে। আমি দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখাবো আপনাদেরকে। এই যে দোলনা কিন্তু আপনার ফিটিং মোটামুটি 98% কমপ্লিট। এরপর আসেন আপনি সুন্দর করে মশারিটা খুলে নিবেন, মশারিটা খোলা হয়ে গেল। এখানে কিন্তু আপনার বাচ্চাদের দুইটা খেলনার ইও আছে, এটা মশারি, মশারিটা আপনি সুন্দরভাবে ই করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন মশারিটা সুন্দরভাবে লাগানো হচ্ছে। আর এই দোলনাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমি ফিটিংসটা দেখিয়ে দিলাম, দোলনার ফিটিংসটা, আর এই দোলনাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন, একদম কম প্রাইসে আমরা দিচ্ছি। যেহেতু আমরা সরাসরি উৎপাদন করি, খুবই মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ এই দোলনাগুলো। মশাইটা একটু সাইড দিয়ে লাগিয়ে দিবেন। আর চাকাটা কিভাবে লাগানো হচ্ছে দেখেন একটু, জাস্ট এই যে সাইডে একবারে নিচের দিকে চারটা চাকাটা, কিন্তু চারটা চাকা আছে, এটা হয়েছে বাসা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য। চাকাটা সুন্দরভাবে রোলিং করে লাগিয়ে দিবেন, চারটা চাকা আছে। তো এই যে বেডটা, বেডটা কিন্তু এখানে বাচ্চা ঘুমাবে যেখানে, তো বেডটা সুন্দর করে এখানে দিবেন। এটা কিন্তু বোর্ডের সাহায্যে এবং উপরটা নরম, উপরটা আপনার একবার নরম সিস্টেম, এটার উপর বিছানা করে বাচ্চাকে শুয়ে দিবেন। তো আপনার কমপ্লিট হয়ে গেল দোলনা ফিটিং করা। এটাই ছিল আমাদের একবারে দোলনা ফিটিংস করার ভিডিও। তো যাদের